বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আমরা আজকে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারের এমসিকিউ অংশের সেকেন্ড পার্ট আলোচনা করতে যাচ্ছি। অলরেডি আমি একটা পর্ব করেছি আগে এবং আশা করি তোমরা সেগুলো দেখে ফেলছো। তো আমরা প্রথমে চলো আমাদের আজকে প্রথম যে প্রশ্ন পর্ব বা প্রশ্ন পার্ট, সেই প্রশ্নগুলো আমরা বোর্ড আগে লিখে ফেলি। আমাদের প্রথম প্রশ্নটা পড়ে দেখো কি বলছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বলেছে কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা দ্বিগুণ করা হলে তার আরএমএস বেগ কত পার্সেন্ট বাড়ে। খুব মজার একটা প্রশ্ন কিন্তু। তাহলে তুমি চিন্তা করো, আমাদের আরএমএস বেগের যে সমীকরণ, এই সমীকরণটা কী ছিল? রুট ওভার থ্রি আর টি ডিভাইডেড বাই কী বলো তো, থ্রি আর টি বাই এম, তাই না? তাহলে আমি এখান থেকে স্পষ্ট বলতে পারবো যে আরএমএস বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অবশ্যই বলা যাবে। তাহলে ধরো দুইটা আলাদা আলাদা তাপমাত্রা দেওয়া আছে, একটা তাপমাত্রা টি ওয়ান, একটা তাপমাত্রা টি টু। তাহলে তাদের জন্য এই আরএমএস বেগের মান এমন বলা যাবে না যে সি টু বাই সি ওয়ান ইজ রুট ওভার টি টু বাই টি ওয়ান। যাবে কি যাবে না? যাবে। অর্থাৎ টি ওয়ান তাপমাত্রায় গ্যাসের আরএমএস বেগ হচ্ছে সি ওয়ান, আর টি টু তাপমাত্রায় আরএমএস বেগ হচ্ছে সি টু। তাহলে তোমাকে বলো তো কী বলছে, যে গ্যাসের তাপমাত্রা আমি দ্বিগুণ করেছি। দ্বিগুণ করেছি মানে হলো টি ওয়ানের থেকে টি টু এর মানটা হয়েছে হচ্ছে ডাবল, এই অনুপাতের মানটা হচ্ছে দুই প্রশ্নের ডাটা মতে। তাহলে আমাদের সি টু বাই সি ওয়ান কথাটা খেয়াল করো, এই সি টু বাই সি ওয়ানের মান হচ্ছে রুট টু, আর রুট টু এর মানটা তো মুখস্থ আছে সবার মনে হয়, ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর, ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর, এই হচ্ছে আমাদের রুট টু এর মান। আচ্ছা, তাহলে কত পার্সেন্ট বারে আমি কেমনে বের করব? আমি বের করব হচ্ছে এভাবে, সি টু ইকুয়াল টু দেখো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর সি ওয়ান, এটা বলা যাবে না? মানে সি ওয়ান যে অবস্থায় ছিল তার থেকে সি টু এর মানটা হয়েছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর গুণ। তাহলে এটাকে আমি বলতে পারবো হচ্ছে সি ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর ইন্টু সি ওয়ান। তার মানে বলো তো ব্যাপারটা মানে কি? ব্যাপারটা মানে হচ্ছে যে প্রাথমিক অবস্থায় যে সি ওয়ান ছিল তার থেকে এতটুকু বৃদ্ধি পাচ্ছে, পয়েন্ট ফোর ওয়ান ফোর সি ওয়ান, এইটুকু আমাদের আরএমএস বেগটা বাড়ছে। তাহলে তুমি এটাকে এখন কীভাবে পার্সেন্টে কনভার্ট করবা? একশোতে গুণ দিয়ে দাও। তাহলে এটাকে যদি একশো দিয়ে গুণ দিয়ে দাও কত হবে অ্যান্সার? ফোরটি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট, এত পার্সেন্ট বৃদ্ধি হবে। বিষয়টা কি খুব জটিল বলে মনে হলো? না, কিন্তু আমরা পার্সেন্ট বৃদ্ধি কিন্তু এভাবে হিসাব করে থাকি। আশা করি তুমি এই ধরনের প্রশ্ন যদি এমসিকিউতে দেয়, এটা কিন্তু করতে ক্যালকুলেটার লাগবে না তোমার, তুমি এমনি করে ফেলতে পারবা। যেমন রুট থ্রির মান, রুট টু এর মান, এই মানগুলো একটু মনে রেখো, তাহলে তোমার এগুলো করতে সুবিধা হবে। আচ্ছা, এবার একটি পরবর্তী প্রশ্ন দেখো, একটা সাস্টের প্রশ্ন। বলেছে একটি সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস করা হলে এর চাপ কত পার্সেন্ট বাড়বে? তো গ্যাসের চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক এটা তো তোমার জানার কথা। গ্যাসের চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে এই যে সমানুপাতিক, কিন্তু সেটা কোন তাপমাত্রা? এটা কিন্তু কেলভিন টেম্পারেচার। তাহলে তুমি দুইটা আলাদা আলাদা প্রেশার নিবা, এবং সেই প্রেশারগুলো যদি পি টু এবং পি ওয়ান হয়, খেয়াল করো, তাহলে সেটাকে আমি বলতে পারবো হচ্ছে ইজ ইকুয়াল টু টি টু বাই টি ওয়ান। পি টু হচ্ছে আমাদের শেষ চাপ, পি ওয়ান হচ্ছে আমাদের আদি চাপ। তাহলে দেখো তো পি টু সমান মানে পি টু বাই পি ওয়ান এটা কত লেখা যাবে? টি টু মানে শেষ তাপমাত্রা, হুইচ ইজ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস। তো হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে হান্ড্রেড প্লাস টু সেভেন্টি থ্রি কেলভিন, আর পি ওয়ান মানে হচ্ছে সরি টি টু মানে হচ্ছে এটা, আর টি ওয়ান মানে হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস, মানে তিরিশ প্লাস দুশো তিয়াত্তর। তাহলে এখান থেকে দেখো পি টু বাই পি ওয়ান এই মানটা কত দাঁড়ালো? পি টু বাই পি ওয়ানের মান দাঁড়ালো হলো তিনশো তিয়াত্তর বাই তিনশো তিন, এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়ান। অর্থাৎ আমি লিখতে পারবো ঠিক আগের মতন যে পি টু ইকলস টু ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়ান পি ওয়ান। তাহলে কী বলা যাবে? বলা যাবে পি টু মানে হলো পি ওয়ান যা আছে তার সাথে আবার জিরো পয়েন্ট টু থ্রি ওয়ান পি ওয়ান যোগ হয়েছে। তার মানে শেষ চাপের মানটা হচ্ছে আমাদের আদি চাপ যেটা আছে পি ওয়ান, তার থেকে এইটুকু পরিমাণ বেশি। তাহলে কত পার্সেন্ট বেশি হয়েছে? ঠিক আগে কনসেপ্ট, একশো দিয়ে গুণ করতে হবে, তাহলে তেইশ দশমিক এক পার্সেন্ট। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তেইশ দশমিক এক পার্সেন্ট। এগুলো সব কিন্তু এমসিকিউ এর প্রশ্ন, সো তুমি হয়তো বা তেইশ পার্সেন্ট, চব্বিশ পার্সেন্ট, পঁচিশ পার্সেন্ট, ছাব্বিশ পার্সেন্ট এরকম অ্যান্সার পাবা। অ্যান্সার হচ্ছে তেইশ দশমিক এক পার্সেন্ট। এই কোশ্চেনটা মুখস্থ কোশ্চেন না, একটা অনেক কনসেপচুয়াল প্রশ্ন একটা।
এই প্রশ্ন বলছে যে শুষ্ক ও সিক্ত ভাল ভাই থার্মোমিটারের মধ্যে তাপমাত্রার অধিক পার্থক্য নির্দেশ করে এই যে চারটা অপশন আছে, উচ্চ আপেক্ষিক আর্দ্রতা, নিম্ন আপেক্ষিক আর্দ্রতা, উচ্চ শিশিরাঙ্ক এবং নান। তো বিষয়টা মানে কি, তোমার বইতে নিশ্চয়ই মানে হাইগ্রোমিটার নামক একটা পার্ট আছে তাই না, শুষ্ক ও সিক্ত ভাল্ভ। তো এখানে এই হাইগ্রোমিটারের সাহায্যে কিন্তু আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারি। তো কনসেপ্টটা কী ছিল, কনসেপ্টটা তুমি নিশ্চয়ই দেখেছো, ওখানে দুইটা থার্মোমিটার ছিল, একটা থার্মোমিটার হচ্ছে আমাদের ড্রাই এবং আরেকটা থার্মোমিটারের মধ্যে, খেয়াল করো আরেকটা থার্মোমিটারের মধ্যে আমাদের কী ছিল বলতো, এই যে এই থার্মোমিটারের মধ্যে আমাদের একটু পানি দিয়ে একটা কাপড় পেঁচানো ছিল, এটা নর্মালি মুসলিম কাপড় হয়, এটাকে আমরা বলেছিলাম হচ্ছে ড্রাই আর এটাকে আমরা বলেছিলাম হচ্ছে ওয়েট। তো ড্রাই যেটা, খেয়াল করো ড্রাইটা কী করবে, পরিবেশের তাপমাত্রায় মাপবে। তাহলে এ মনে করো পরিবেশের তাপমাত্রা মাপলো হচ্ছে এতখানি, এই যে এতখানি, ঠিক আছে। ওয়েট কিন্তু এতখানি মাপতে পারবে না, কেন, কারণ পরিবেশের যদি আপেক্ষিক আর্দ্রতা কম থাকে তাহলে অবশ্যই পানি বাষ্পায়িত হবে, এই যে পানি রাখছি আমি, এই পানি বাষ্পায়িত হওয়ার কথাটা খেয়াল করবা, এই পানি বাষ্পায়িত হওয়ার জন্য তাপ দরকার না। যেমন আমরা সহজ করে বলি, তুমি যদি ঘামো এবং ঘামার পর যদি কোনো এয়ার কন্ডিশন রুমে যাও, তোমার গা থেকে ঘাম গায়েব হয়ে যায়, কই যায়, তোমার বডির থেকে তাপ শোষণ করে উড়ে চলে যায়, বিষয়টা তাই। মানে এখানে পানি বাষ্পায়িত হচ্ছে, তাহলে বাষ্পায়িত হওয়ার জন্য তাপ কোথা থেকে পাচ্ছে, এই যে থার্মোমিটারের যে পারদস্তম্ভ, এই পারদস্তম্ভ যতখানি উঠছে অত তাপ নিয়েই উঠছে, তাহলে পারদস্তম্ভ থেকে সে তাপ শোষণ করে এখান থেকে বাষ্পায়িত হয়। এর ফলে দেখা যায় যে ওয়েট থার্মোমিটারের যে রিডিং সেটা তুলনামূলক একটু কম হয় ড্রাইয়ের থেকে। এখন কতটুকু কম হবে এইটা কিসের উপর নির্ভর করবে জানো, এটা নির্ভর করবে বাতাসের আর্দ্রতার উপর। যদি বাতাসটা অনেক কম আর্দ্র থাকে, অনেক কম আর্দ্র মানে বাতাসে জলীয় বাষ্প নাই বললেই চলে, তাহলে কি প্রচুর পরিমাণ পানি বাষ্পায়িত হবে এবং দেখা যায় যে এই থার্মোমিটারের রিডিংটা আরও নিচের দিকে নেমে যাবে। তাহলে আমাদের এইটার সাথে এইটার পার্থক্য যত বেশি আমি বুঝবো যে বাতাসটা তত বেশি পরিমাণ ড্রাই বা বাতাসের মধ্যে আর্দ্রতার পরিমাণ তত কম। এটাই তোমাকে বলেছে যে শুষ্ক সিক্ত ভাল থার্মোমিটারের মধ্যে তাপমাত্রার অধিক পার্থক্য কী নির্দেশ করে, নির্দেশ করে হচ্ছে আমাদের যে নিম্ন আপেক্ষিক আর্দ্রতা, মানে হলো যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কম আছে। এটা খুবই অসাধারণ একটা প্রশ্ন, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আশা করি তুমি তিনটা প্রশ্নই বুঝতে পেরেছ যে কীভাবে তুমি দ্রুত চিন্তা করবা। তাহলে আমরা চলো আমাদের এবারের পরবর্তী অংশে আমরা যাই। এবার দেখো প্রথম যে প্রশ্নটা আমি লিখেছি, প্রথম প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন। এই প্রশ্নে কী বলা হয়েছে, এটা বুটেক্সের প্রশ্ন, টেক্সটাইল ইউনিভার্সিটির প্রশ্ন। বলেছে 20 লিটার ধারণ ক্ষমতার একটি সিলিন্ডার হাইড্রোজেন দিয়ে পূর্ণ, খুব ভালো কথা। এবার বলছে হাইড্রোজেনের মোট গড় গতিশক্তি হচ্ছে এত হলে সিলিন্ডারে হাইড্রোজেনের চাপ কত, অস্থির একটা জিনিস পুরা। তাহলে তুমি একটু ভাবো কীভাবে তুমি আগাবো এখানে, তোমাকে দেওয়া আছে হচ্ছে গতিশক্তি, আয়তন, তোমাকে এখান থেকে চাপ বের করতে হবে। তাহলে গতিশক্তির সাথে চাপ আর আয়তনের কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই থাকার কথা, সেইটা একটু আমাদের খুঁজে বের করতে হবে আগে। কীভাবে করা যেতে পারে, তুমি প্রথমে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণটা লিখো, পিভি কল টু 1/3 এম এন সি স্কোয়ার। এখন প্রথম এটা দেখিয়ে প্রশ্ন আসবে যেখানে তো বেগ নাই, তাহলে এটা আমি কেন লিখলাম, তুমি একটু খেয়াল করে দেখো এটাকে একটু ঘোড়ায় অন্যভাবে লেখা যায়, সেটা কিভাবে এটাকে লেখা যেতে পারে, টু বাই 3 ইন্টু 1/2 এম এন সি স্কোয়ার। আমি বলে আবার কী লিখছেন আপনি, তুমি এক্ষুনি বুঝবো আমি কেন এভাবে লিখলাম। দেখো আমাদের লাগবে 1/3 তাই না, সে 1/3 কিন্তু আছে, আমি শুধু ওপর আর নিচে একটা 2 গুণ করছি এবং এই 2 তুমি কাটাকাটি করে দিলে কিন্তু যা ছিল তাই আছে এটা। কিন্তু তুমি এইটুকু লিখে একটা অসাধারণ জিনিস করে ফেলছো, সেটা কী জানো, তুমি দেখো এই যে এম ইন্টু এন এইটা মানে কি, স্মল এম মানে হলো একটা অনুর্ভর আর ক্যাপিটাল এন মানে হলো মোট অনুসংখ্যা। তাহলে এইটা বলতে মোট গ্যাসের ভর বোঝাচ্ছে না, এম ইন্টু এন এইটুকু বলতে আমাদের মোট গ্যাসের ভর বোঝাচ্ছে। তাহলে এটা যদি মোট গ্যাসের ভর হয় দেখো তো বিষয়টা দেখতে 1/2 mv² মতো না, খেয়াল করো 1/2 mv² মতন দেখতে, তার মানে এইটুকু আসলে গ্যাসের গতিশক্তি নির্দেশ করতেছে। তাহলে আমি এটাকে লিখতে পারবো হচ্ছে এভাবে 2/3 ইন্টু ইকে, বুঝতে পারছো, তার মানে দেখো 1/3 mnc² তুমি লিখতে পারো হচ্ছে 2/3 ইকে,
তাহলে শেষ পর্যন্ত তোমার কাছে যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা হলো খানিকটা এমন যে পিভি ইকুয়াল টু টুয়াইস ই ডিভাইডেড বাই থ্রি। এখানে দেখো কি কি আছে, এখন চাপ আছে, আয়তন আছে এবং হচ্ছে গতিশক্তি আছে, যে তিনটা জিনিস তোমার এই কোশ্চেনে বলা আছে। 20 লিটার ধারণ ক্ষমতা মানে আয়তন, গতিশক্তি মানে হচ্ছে ই, আর প্রেশার তোমাকে বের করতে হবে। তাহলে খুব সুন্দরভাবে তুমি এর পরবর্তী লাইনে প্রেশার বের করে ফেলতে পারবা, যেটা হবে টু ই ডিভাইডেড বাই থ্রি ভি। এখন মান বসিয়ে ফেলো, ই মানে হচ্ছে গতিশক্তি, আমি জাস্ট ইচ্ছা করে ই কে লিখি নাই, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ মে রাইট ডাউন দিস ইজ ই কে, এটা হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তির মান হচ্ছে 1.5 × 10⁵ ডিভাইডেড বাই 3 × ভি। ভি হচ্ছে আমাদের সিলিন্ডার আয়তন, যেটা দেওয়া আছে 20 লিটার, এটাকে তুমি এই যেভাবে মিটার কিউবে কনভার্ট করে ফেলো, বুঝেছ? তাহলে এখান থেকে দেখো তো আমাদের পি কত আসছে, আমাদের পি আসছে 2 × 1.5 × 10⁵ ডিভাইডেড বাই 3 × 20 × 10⁻³। আমাদের মান আসছে 5 × 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এটাই হচ্ছে আমাদের গ্যাসের চাপ, যে পরিমাণ চাপে আমাদের এই গ্যাসটা রাখা আছে। আমি একটু দেখি তোমার অপশনে কী কী ছিল, এটার অপশনটা কোথায় গেল, আচ্ছা অপশনগুলো ছিল হচ্ছে, আমি একটু তোমাকে পড়ে শোনাই। একটা অপশন ছিল 2 × 10⁶, একটা ছিল 3 × 10⁶, একটা ছিল 4 × 10⁶, একটা ছিল 5 × 10⁶। তাহলে 5 × 10⁶ এটা নিউটন পার মিটার স্কোয়ার, এই হচ্ছে আমাদের চাপের মান। আশা করি তুমি এর বেসিক কনসেপ্টটা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। প্রশ্নটা কি বলছে দেখো, প্রশ্নটা বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.8 মিটার পারদ চাপে কোনো গ্যাসের আয়তন 9 মিটার কিউব এবং তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াস ও আয়তন 3 মিটার কিউব করতে হলে কত চাপ প্রয়োগ করতে হবে, বুঝতে পারছো? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন। তাহলে তোমাকে কি কি দেওয়া আছে, প্রথমে বলা আছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে 0.8 মিটার পারদ চাপে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 9 মিটার কিউব। তাহলে দেখো তো পি ভি টি দেওয়া আছে প্রথমে, আর সেকেন্ডবার দেওয়া আছে তাপমাত্রা আমি এত করেছি, আয়তন করেছি এত, তার কত চাপ প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের দুইটা স্টেপ এর পিভিটি এর মধ্যে সম্পর্ক লিখতে হবে, মানে সহজ কথায় তোমাকে লিখতে হবে হচ্ছে এই যে বয়েল চার্লসের সমন্বয় সূত্র, P₁V₁/T₁ = P₂V₂/T₂। এখানে শুধু মান বসায় দিলেই হয়ে যাবে। এই P₁V₁/T₁ হচ্ছে প্রথম অবস্থার জন্য আর P₂V₂/T₂ হচ্ছে শেষ অবস্থার জন্য। তার মানগুলো বসানো যাক। প্রথম চাপ দেওয়া আছে 0.8 মিটার মার্কারি, তাহলে এটাকে তুমি এভাবেই রাখো, কেমন? তাহলে আমি অ্যান্সারটাও মানে সামথিং মার্কারি চাপে পাবো। ভি ওয়ান দেওয়া আছে হচ্ছে আমাদের 9 মিটার কিউব, 9 মিটার কিউব ডিভাইডেড বাই টি ওয়ান দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হলো 300 কেলভিন ইকুয়াল টু আমাদের পি টু বের করতে হবে। তাহলে পি টু এর মানটা লিখলাম। ভি টু কি দেওয়া আছে, ভি টু হচ্ছে 3 মিটার কিউব, এই যে 3 মিটার কিউব ডিভাইডেড বাই টেম্পারেচার আমাকে দেওয়া আছে হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 127 + 273, এটা হচ্ছে কেলভিন টেম্পারেচার। এখান থেকে তুমি পি টু এর যে মানই পাবা এটা তোমার আসবে সামথিং, এবং এটা অবশ্যই মিলি মানে মিটার পারদ চাপ, আমি কিন্তু অ্যাটমোসফিয়ারে কনভার্ট করি নাই। তো দেখি আমাদের কতটুকু অ্যান্সার আসতেছে বা কী অ্যান্সার আসতেছে। আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0.8 × 9 × 127 + 273 ডিভাইডেড বাই 300 × 3। আমার অ্যান্সার আসছে 3.2 মিটার মার্কারি চাপ, সরি হ্যাঁ 3.2 এত মিটার মার্কারি চাপ। আমি দেখি আমাদের অ্যান্সার ঠিক আছে কি না। আমাদের অপশনে কী কী আছে আমি তোমাকে একটু পড়ে শোনাচ্ছি। অপশন আছে প্রথমটা 5 মিটার, 2 নম্বরটা আছে 0.8 মিটার, 3 নম্বরটা আছে 3.2 মিটার, 4 নম্বরটা আছে 4 মিটার, মানে চাপগুলো সব মিটারে দেওয়া আছে। এই যে আমাদের 3.2 মিটার অ্যান্সার, মানে অপশন হচ্ছে তোমার সি। তাহলে দেখো এটাকে তুমি যদি চাও অ্যাটমোসফিয়ারে কনভার্ট করতে পারতে বা নর্মাল নিউটন বা মিটার স্কোয়ারে কনভার্ট করতে পারতে, বাট তোমার অপশন যেহেতু মিটারে আছে এই জন্য আর বাকিটা আমি হাত দিলাম না। এবার পরবর্তীটা বলছে যে নিউটনের শীতলীকরণ সূত্র কোনটি, এখানে 4টা অপশন আছে। তো নিউটনের শীতলীকরণ সূত্রটা ছিল হলো যে কোনো একটা উত্তপ্ত বস্তুর শীতল হওয়ার হার বা তাপমাত্রা কমার হার
ওই বস্তুর সাথে পরিবেশের তাপমাত্রার পার্থক্য সমানুপাতিক। মানে বিষয়টা ছিল এরকম যে আমার ডি থেটা ওভার ডিটি এরা ছিল তাপমাত্রা হ্রাসের হার, এটা সমানুপাতক ছিল হচ্ছে বস্তুর তাপমাত্রা মাইনাস পরিবেশের তাপমাত্রা। বিষয়টা কি বুঝলে? আমি কি বললাম, ডি থেটা ওভার ডিটি, ডিডিটি অফ থেটা সরি, এটা মানে হচ্ছে তাপমাত্রা হ্রাসের হার, এটা সমানুপাতিক হচ্ছে বস্তুর তাপমাত্রা মাইনাস পরিবেশের তাপমাত্রা। এবং এই জিনিসটা শুধুমাত্র এই বি নম্বর অপশনের সাথে রিলেটেড। এখানে ই বলতে বোঝাইছে হচ্ছে তাপমাত্রা কমানোর হার বা তাপমাত্রা কমার হার, আর টি ওয়ান মানে বস্তুর তাপমাত্রা, আর টি টু মানে হচ্ছে পরিবেশের তাপমাত্রা। সো এইটা তুমি নানান বইতে দেখতে পাবা, নিউটনের শীতলীকরণ সূত্র আলাদা একটা পার্টও দেওয়া আছে। ইভেন আমি যদি জানি তোমাদের মনে ল্যাবরেটরিতে কিছু এক্সপেরিমেন্টও আছে নিউটনের শীতলীকরণ সূত্রের উপর ভিত্তি করে। তো আশা করি তুমি এগুলো বুঝতে পেরেছো।